কিয়ামতের পূর্ব লক্ষণ, তা প্রথমে বলতে হতো শুধু একটা হাদিস অনুবাদ করে। আমি তো এখন এখান থেকে রাজশাহী যাব, আমি ক্লান্ত হইনি, তুমি ক্লান্ত হচ্ছ কেন? কেয়ামতের পূর্ব লক্ষণে একটা হাদিস বলে যাচ্ছি, আজকের মতো সময় বেশি নেই, এতটুক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাআত আইরফাল ইলম, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে যাবে, অয়াকসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। দেখছেন না পাড়ায় পাড়ায় স্কুল, তো হেডমাস্টার আগামীকালকে দেখবেন যে চেয়ারে বসে আছে আর বেটি নাচছে। তা আপনি যদি হেডমাস্টারকে শিক্ষিত মানুষ বলেন তাহলে মূর্খ কে গো? হেডমাস্টার নিজে বসে আছেন চেয়ারে আর বেটি নাচছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেটি পড়ে, আর আপনি তার বাড়িতে যান, আপনাকে দেখার সাথে সাথে বলবে, ও আহমদ এসেছেন, এটা আমার মেয়ে, এই যে এটা আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, খালেদা আম্মু এই খানা পানি দাও, এখানে খানা পানি দাও, ও নাকি বাপ। আপনি যদি এই মেয়ে আর এই বাপকে শিক্ষিত বলেন তাহলে মূর্খ মানুষ কে? 20 বছর পূর্বে যত শিক্ষিত ছিল এখন তত নেই, 20 বছর পরে আরো শিক্ষিত মানুষ থাকবে না। আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, আর একবার বলেছেন ইয়ানজালুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি বৃষ্টি বর্ষণ হয়, কি বর্ষণ হয়? বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে। নেন এবার, জন্মদিবস নাকি পালন করা জরুরি? দিবস নাকি মানুষের জন্য মূল্যায়ন কর জিনিস? ছুটি হতে 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 সব দিনই যদি ছুটি হয়ে যায় তো ছাত্র ছাত্রী কি পড়বে? সব দিনই যদি দিবস হয়ে যায় তাহলে কি পড়বে? স্কুলের সূচনা থেকে নিয়ে শিক্ষক শিক্ষিকা থেকে নিয়ে ছাত্র ছাত্রী থেকে নিয়ে স্কুল ছুটি হওয়া পর্যন্ত একটা অংশ জায়েজ নয়, সবই হারাম। এরা নাকি শিক্ষক, আপনি বের করেন, আপনার আমি প্রত্যেকটা অংশ ভুল দেখাচ্ছি। তোমার প্যান্টার তোমার টাকনোর নিচে আছে, তুমি শিক্ষিত মানুষ মানে? তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তুমি শিক্ষিত মানুষ মানে? তোমার দাড়িটা চাঁচা আছে, তুমি শিক্ষিত মানুষ মানে? তোমার হাতে সিগারেট আছে, তুমি শিক্ষিত মানুষ মানে? তোমার গলায় টাই আছে, তুমি শিক্ষিত মানুষ মানে? তুমি যখন গাড়ি থেকে নামছো তখন তোমার গাড়ির পিছন দিকে কুকুর আছে, আপনাকে আমি বলিনি, লোকটা তার ছেলেকে পয়সা পাতি খরচ করিয়ে পড়িয়ে নিয়ে এসেছে লন্ডন থেকে, তো লন্ডন থেকে পড়িয়ে নিয়ে এসে 1.5 লক্ষ টাকা মাসে বেতন, ঢাকা পিজি হাসপাতালে ডাক্তারি করে। তো এখন গ্রামের বাড়ি হলো নরসিংদী নারায়ণগঞ্জ, তো এখন গাড়িতে এসেছে, তো ছেলে নামছে গাড়ি থেকে, পায়ে জুতা আছে, মোজা আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, গায়ে জামা আছে, উপরে কোট আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, সিগারেট হাতে আছে, এবার গাড়ি থেকে নামলো, একটু পরে ওর বউ নামলো গাড়ি থেকে, হালকা হালকা কাপড় আছে গায়ে, একবারে পাতলা চিকন, সব কিছু দেখা যায়, তার নাম নাকি শাড়ি, শিপন শাড়ি। এবার পিছনে তার একটা মেয়ে নামলো ক্লাস 10-এ পড়ে, তার পরনে কাপড়ই নাই। এবার গাড়ি খালি হলে দেখা গেল পিছন দিকে কুকুর আছে, বলেন টাকাটি লোকটার লস না লাভ? বাপও জাহান্নামে, বেটাও জাহান্নামে, বৌমাও জাহান্নামে, পুতিনও জাহান্নামে, নাতনিও জাহান্নামে, আর 14 গোষ্ঠী জাহান্নামে যাবে। যদি এটা বিদ্যা হয় তাহলে আসলে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, সেটা কোন কথা? এখানে একটা বই পাওয়া যায়, বইটার নাম হচ্ছে উপদেশ, ওখানে একটা হেডলাইন আছে, বিদ্যাই ত্রুটি জাতির ধ্বংস। বিদ্যাই ত্রুটি জাতির ধ্বংস, এটা বিদ্যা নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে বিদ্যা উঠে যাবে। এরপরে অয়াকিল্লার রেজাল, পুরুষ কমে যাবে, অয়াকসরা সারবুল খামর, মদ পান বেশি হয়ে যাবে,
এখানে যত লোক আছে প্রায় লোকই বিড়ি সিগারেট জর্দা খায়, গুল খায়, মদ পান বেশি হয়ে যাবে, অয়েকসরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। জেনা পাপের কাজ নয়। হাত্তাই এখন আলে খামসিনাল এমরাল কাইমুল ওয়াহেদ, মহিলা এত বেশি হবে, মহিলা এত বেশি হবে, মহিলা এত বেশি হবে, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। কিভাবে থাকবে এই কথা আল্লাহর নবী বলেননি, আর 50 বলে 50 উল্লেখ করেননি, 50 বলে এই লোকের জেনার সম্পর্ক হবে হাজারো লোকের সাথে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে 100 নারীর সাথে জেনা করার পরে সেটা প্রকাশ করে সেঞ্চুরি। তাহলে এসব শিক্ষা প্রতিষ্ঠান যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন। আল্লাহর নবী পৃথিবী ধ্বংসের লক্ষণে বলেছেন বিদ্যা উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদাউতুন, তোমাদের উপর একটা সময় চলে আসছে, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ, সবাই প্রতারক, হেডমাস্টার প্রতারক, হেড মাওলানা প্রতারক, প্রিন্সিপাল প্রতারক, ভাইস চ্যান্সেলর প্রতারক, ওসি প্রতারক, দারোগা প্রতারক, ডিসি প্রতারক, এডিসি প্রতারক, জেল সুপার প্রতারক, চেয়ারম্যান প্রতারক, মেম্বার প্রতারক, মন্ত্রী প্রতারক, জাতির সবাই প্রায় প্রতারক, প্রতারণায় একবারে সমাজ পরিপূর্ণ। ঈশ্বর দখল কাদেব, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, ইকর দেব সাদেকো, আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। তাই তো লোকটা বলছে, ছেলেরা বলছে, চিৎকার করছে আর বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ যার চরিত্র পবিত্র বলছে ওর হাজারো নারীর সাথে জেনার সম্পর্ক আছে, ও একজন লুটারু লুটে খায়, তো সে পবিত্র হলো ফুলের মতো কি করে? যারা চিৎকার করছে কেউ শিক্ষিত মানুষ নয়। একজন মোল্লা ওই আপনার মিরপুর, ঢাকা মিরপুরের, উনি ছিলেন এমপি, এখন আছে কি না আমার জানা নাই, আমি বক্তব্য শেষ করছি, ওই শেষ করার আগেই বক্তব্যের মাঝামাঝি তো উনি আসলেন, তো কেউ কেউ আমার কানে কানে এসে বলছে যে আপনি বক্তব্য বন্ধ করেন, এমপি সাহেব এসেছেন। তার তো আর জানা নাই যে আমি আব্দুর রাজ্জাক আমার কথার মধ্যে কাউকে কথা বলতে দিনে, এই হিসাব বহু দূরে, সে পৃথিবীর যেই মানুষে হোক না কেন, যদি পরিস্থিতি আমি অনুকূলে না দেখি তাহলে বলবো আসসালামু আলাইকুম, আপনি আপনারটা দেখেন। তো আমি কথার পরিস্থিতিতে বললাম মাননীয় এমপি সাহেবকে আমরা বক্তব্য শোনার জন্য অনুরোধ জানাচ্ছি, এই কথাটা বলে আমি বক্তব্য দিতে লাগলাম। উনি প্রায় 1 ঘন্টা যাবৎ বক্তব্য শুনলেন, ওর বংশ আর জীবনে কোনোদিন কোরআন হাদিসের এরকম কথা শুনেনি, ও তো ফেকার কথা শুনে। তো এখন তার কথা বলার সময় এসেছে, কথা বলার সময় আসতে একজন টাকনুর নিচে প্যান্ট করার লোক এতই প্রশংসা করলো, আমি আজকে যত আমার নাম উল্লেখ করা হয়েছে আমি এগুলো চাই না, আমি আমার এই 26 বছর জীবনে আমার পরিচয় কোনোদিন দিইনি, আমার এই 26 বছরে কোনোদিন আমি পথ খরচ পাথেও চাইনি, কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল আমার জীবনে আমি আর কোনোদিন বক্তব্য দেব না, কেউ যদি প্রমাণ করে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একটু মোবাইলে বলেছিলেন একটু লিখবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ডবল ফার্স্ট ক্লাস বা কিছু কামেল বা এরকম কিছু একটা লিখবেন বা পিস টিভির আলোচক, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে কথা বলবো না, আমাকে যখন জোর করে চাপ দিয়েছে আপনার একটু পরিচয় দেন না, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর বেশি আমার জীবনে আমি কোনোদিন বলিনি, অতিরঞ্জিত কথা কেন, শিক্ষিত মানুষ নয় এরা, কেউ এতই প্রশংসা করে তাকে দাঁড় করালো, আর শেষ হতে সাথে সব মানুষ হাততালি দিতে লাগলো, ধমক দিলাম উপস্থিতে, এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিলাম সর মূর্খ দরেলা সব মূর্খ, হাততালি দেওয়া কাজে ইহুদি খ্রিস্টানরা হাততালি দিল কেন? তো এখন সবাই মনে করছে এমপি সাহেব না জানি কি বলেন, উনি তো বক্তব্যের গতিতে কখন বুদ্ধি হারিয়ে দিয়েছেন আমরা বুঝতে পারিনি, উনি উঠে বলছেন আসসালামু আলাইকুম, আমার জীবনে আমি কোনোদিন এরকম বক্তব্য শুনিনি, বক্তব্য যে এরকম হয় তা আমার জানা ছিল না। তারপরে বললেন এই
যে এই ছেলের তো জানা নাই, সেই জন্য বেশি প্রশংসা করেছে, আর লোক বুঝতে পারেনি তাই হাততালি দিয়েছে। তো আমার আজকে একটা জিজ্ঞাসা, দেখেন কোন দিকে চলে গেল, আমার একটা জিজ্ঞাসা কি, যে কাবা ঘরের ছবি আলা যায় না মাঝে, নামাজ হবে কি না, এটা জিজ্ঞাসা এমপি সাহেবের। এমন একটা সময় চলে আসবে মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, ভয়ন্তকর রোয়াবেদ, রোয়াবেদ সমাজে কথা বলবে, এটা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। সাহাবীগণ বললেন অমা হওয়ার রোয়াবেদ, রোয়াবেদ কাকে বলে তা বুঝতে পারলাম না, রোয়াবেদ কি জিনিস বুঝতে পারলাম না, রোয়াবেদ কাকে বলে। তখন আল্লাহ রাসূল বললেন আর রাজুল উত্তাফে হলে এখন আমরিল আম্মা, ইতর শ্রেণীর মানুষ জনগণের নেতৃত্ব দিবে, সেই দিন হবে কেয়ামত, এটা হলো কেয়ামতের লক্ষণ, ইতর শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল বলছেন এখন আসাদুন নাসের লোকা ইবনে লোকা, সবচেয়ে নিকৃষ্ট নিম্ন শ্রেণীর মানুষ হবে, অধম মানুষ হবে, মানুষের নেতা, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। চাঁপায় নবাবগঞ্জের ভাষাতে ছোট লোকের বাচ্চা, ছোট লোক যেদিন নেতৃত্ব দেবে সেই দিন হবে কিয়ামতের লক্ষণ। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, বগুড়া, এইসব জেলার ভাষায় যেদিন বেন্নার বাচ্চা বেন্নার নেতৃত্ব দিবে সেই দিন হবে কিয়ামতের লক্ষণ, এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এ আল্লাহ রাসূল সবচেয়ে নিকৃষ্ট শব্দ ভাষা ব্যবহার করেছেন। আপনাকে আমি এলাকা হিসাবে বললাম, নরসিংদী নারায়ণগঞ্জের লোকেরা সবচেয়ে নিম্ন শ্রেণীর ভাষা, ছোট লোকের জন্য কি বলে তা আমার জানা নাই, যদি জানা থাকতো তাহলে সেটাই বলতাম। আমি বললাম চাঁপাই নবাবগঞ্জ রাজশাহীর কথাটি, আমি বললাম জয়পুরহাট, বগুড়া, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, তাদের ভাষাই সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ যেদিন দায়িত্ব পালন করবে সেই দিন হবে কেয়ামতের লক্ষণ। পল্লীর একজন বেদুইন অশিক্ষিত মানুষ এসে বলছে মাথা সাত, কেয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল বললেন এজা জয়াতিল আমানাত ফান্তাজেরি সাত, যেদিন দশের পয়সা ধ্বংস হবে সেদিন হবে কেয়ামত, যেদিন দশের পয়সা ধ্বংস হবে সেদিন হবে কেয়ামত। আস বেদুইন অশিক্ষিত মানুষটি বলল কেফায়ে জাতহা, দশের পয়সা কিভাবে ধ্বংস হবে এটা বুঝতে পারলাম না যে, দশের পয়সা কিভাবে ধ্বংস হবে এটা বুঝতে পারলাম না যে। তখন আল্লাহর নবী বললেন এ যা উচ্ছেদ লামরে এলাকাইরে আহলেহি ফান্তাজেরি সাত, যেদিন অযোগ্য মানুষ সমাজে দায়িত্ব পালন করবে সেদিন হবে কেয়ামত। কোনো একটা স্তরের লোক ঠিক নয়, কোনো একটা স্তরের হেড মাওলানা হেডমাস্টার থেকে নিয়ে একবারে গ্রাম্য চেয়ারম্যান মেম্বার, গ্রাম্য সর্দার থেকে নিয়ে মসজিদের সভাপতি থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত মসজিদের সভাপতি দাড়ি চাঁচা আছে তাই নাকি সভাপতি, তাকে মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন সবাই বলছে স্যার, স্যার আসেন, স্যার বসেন, এটাই কিয়ামতের লক্ষণ। শুনুন, কিয়ামতের লক্ষণের আজকের আলোচনার শেষ হাদিস, কেয়ামতের লক্ষণের আজকের আলোচনার শেষ হাদিস, অন্যদিন আপনাকে কেয়ামতের লক্ষণে বিস্তারিত আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াতি আলাইকুম জামানুন সাআতুন, এমন একটা সময় তোমাদের সামনে চলে আসবে লায়াদ্রিল কাতেল ফিমা কাতালা অলাল মাকতুলো ফিমা কোতেলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। একজন দায়িত্বশীল চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী জেল সুপার একজনকে দায়িত্ব দিয়েছে, বলেছে যে 50,000 টাকা থাকলে অমুককে মারতে হবে। তো লোকটা টাকা পেয়ে অমুককে মারতে গেছে, তো এ তো নিজে জানে না ওকে কেন মারতে হবে, এমনি মারছে, আর যাকে মারছে সে বলছে ব্যাপারটা কি, একে তো আমি চিনি না, এ আমাকে মারছে কেন। আল্লাহ রাসূল বলছেন কেয়ামতের লক্ষণ, যে মারবে সে বুঝবে না কেন আমি মারছি, যাকে মারা হবে সে বুঝবে না কেন আমি মরছি। একটু আমি রংপুর গাইবান্ধা, আমি রাস্তার কোনো কথা বলিনি আজকে, একটু রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ ফাঁসিতলায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, একটা গাড়ি থেমে আছে বাস গাড়ি, আর একটা বাস গাড়ি পিছন দিক থেকে এসে একটু আঘাত করেছে, এদের কোনো কিছু হয়েছে কি না তা বলতে পারবো না। দুই বাস থেকে হেল্পার আর ড্রাইভার আর ওই ইয়ে যে টাকা আদায় করে কন্ডাক্টর, তিনজন তিনজন ছয়জন এতই হুড়াহুড়ি লাগিয়ে দিল। তো পাশে একটা লোক
ওই যারা চাউলের বাক্স বানায়, যারা রড টডের কাজ করে, মানে জানলা দরজা বানায়, ওই লোকটার হাতে একটা হাতুড় ছিল, গাড়ি ছিল খুব বড়। ওই কাজ করতে করতে উঠে এসে গাড়ির গিলাসের ওপরে এমনভাবে মারলো যে মুখের ওপরের গোটা গিলাসটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল। ওই লোকটাকে 12 বছর কাজ করতে হবে এই গিলাসটা কিনতে। বলেন ও ভাঙলো কেন? ও কি জানে যে কেন আমি ভাঙছি? সমাজের এরকমই 1999 জন লোক এখন এরকমই। ওর কাছে যে শিক্ষা আছে সেটা শিক্ষা শিক্ষা নয়, ওর কাছে যেটা শিক্ষা আছে সেটা শিক্ষা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের লক্ষণে বলেছেন যে যারা নেতৃত্ব দিবে তাদের 1 নম্বর চরিত্র হবে তারা রেশমি কাপড় পরবে, ওদের বিছানার চাদর হবে মখমল, ওদের গায়ের জামা হবে সিল্ক, আর 2 নম্বর চরিত্র হবে ওরা মদ খাবে, 3 নম্বর চরিত্র হবে ওরা জেনাকে হালাল মনে করবে, 4 নম্বর চরিত্র হবে সব টাকা পয়সা গুটিয়ে লুটে নিবে এবং লুটে নেওয়ার ব্যাপারে সামাজিক সহযোগিতা পাবে, কোনো সমস্যা হবে না, সমাজের অবস্থা হবে এই। কেয়ামতের লক্ষণে তুমিও আটকা পড়েছো যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অচিরেই আমার উম্মতের মধ্যে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। পাপ 3টে হচ্ছে যখন সবাই নেশাদার দ্রব্য বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে, কেয়ামতের লক্ষণ 1। 2, যখন মেয়েরা নাচবে হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া, আগামীকাল দেখতে পাবেন মেয়ে নাচে কেমন, হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। 3, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, সব মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, এগুলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। এরা ছাত্র শিক্ষক সমাজের লোক, কেউ শিক্ষিত নয়, এটাই হচ্ছে পৃথিবীর ধ্বংসের লক্ষণ কাছাকাছি, কতদিন তা আমরা জানি না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এদিকে এদিকে দেখেন, এদিকে কিয়ামত আর আমি এইভাবে আছি, এই প্রথম আঙুলটার থেকে পরের আঙুলটা যতটুকু বেড়া আছে ততটুকু সময় আমার আর কিয়ামত, তাহলে একটু সামান্য হলে কিয়ামত হয়ে যাবে। তো 1500 বছর হলো, আল্লাহর নবী বললেন সূর্য ডুবে ডুবে, সূর্যের আলো গাছের পাতায় পাতায়, তখন তিনি বললেন যে দিনের যতটুকু চলে গেছে ততটুকু পৃথিবীর বয়স পার হয়ে গেছে, এখন যতটুকু সময় সূর্য ডুবতে আছে পৃথিবীর বয়স ততটুকু আছে, তাতে 1500 বছর পার হলো। ওই সময়ে তিনি যেটা বলেছেন তাতে 12 ঘন্টার 11 ঘন্টা 45 মিনিট পার হয়েছে, 15 মিনিট আছে, 15 মিনিট পরে সূর্য ডুববে, এরকম একটা পরিস্থিতিকে বললেন যে এতটা সময় পৃথিবীর পার হয়ে গেছে আর এতটা সময় কিয়ামত হতে আছে, তাতে 1500 বছর হলো, কাজে আর কয়দিন পরে কিয়ামত হবে এই বিবরণও ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, এ পর্যন্ত আজকের আলোচনা রেখে ইসলাম ইজ লাইফ, ইসলামী জীবন।